পটিয়ার ধলঘাটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার 107তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতিলতা ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি পালন করে। তার অবক্ষয় ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অজিত দে, বক্তব্য রাখেন ট্রাস্টি কৃষ্ণা চক্রবর্তী, প্রথম আলো প্রতিনিধি আব্দুর রাজ্জাক, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, অরুণ বিশ্বাস চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন প্রীতিলতা বাঙালির মুক্তির প্রেরণা, তার আদর্শ অনুসরণ সময়ের দাবি। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।